শ্রীলঙ্কায় অনুষ্ঠিত আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য পেয়েছে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করা ত্রিপুরার খুদে দাবারু আসিয়া দাস এটা ত্রিপুরার জন্য গর্বের মুহূর্ত রাজ্যের প্রতিভাফান দাবারু সুশ্রী আশিয়া দাস শ্রীলঙ্কায় আয়োজিত ওয়েস্টার্ন এশিয়ান ইউথ চেস চ্যাম্পিয়নশিপ ভারতের হয়ে গৌরবপূর্ণ প্রতিনিধিত্ব করে দুটি মেডেল জয় করে বুধবার তপশীল জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস তার সরকারি বাসভবনে আরশিয়ার বিয়ার এই প্রাপ্তির জন্য তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন সেই সাথে তার এই সাফল্যের জন্য তাকে পঞ্চাশ হাজার টাকা চেকও তুলে দেন সুধাংশু দাস পাশাপাশি তার উজ্জ্বল ভবিষ্যতের কামনা করেন মন্ত্রী সুধাংশু দাস শ্রীলঙ্কায় অনুষ্ঠিত কমনওয়েলথ চেস চ্যাম্পিয়নশিপে ব্লিটস ইভেন্টে স্বর্ণ পদক পেল দাস মাত্র ন বছর বয়সী এশিয়ার সেরা খেতাব অর্জন করে তাক লাগিয়ে দিয়েছিল ত্রিপুরার রাজ্যের খদেতাবারও আশিয়া দাস দু সাল থেকে জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ শুরু করে এরপর আন্তর্জাতিক ক্ষেত্রে নানা খেতাব অর্জনে নিজের দক্ষতা প্রমাণ করে আসিয়া রাজ্যের করব তথা সোনারবি আশিয়া দাসের এ সাফল্যতার জন্য তার ভয়সী প্রশংসাও আশীর্বাদ করেন মন্ত্রী সুধাংশু দাস We report our emails.